30 IST, ওই অবজারভেশনে আমরা জানতে পারি যে ল্যান্ডফল প্রসেস কমেন্সড হয়েছে। এবারে ল্যান্ডফল প্রসেস কমেন্সড হয়েছে আমরা কী করে বুঝলাম? যে কথা হচ্ছে ওই সময় অ্যাকচুয়ালি সাড়ে আটটার সময় ওই সিস্টেমটি মানে আমাদের এই সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম যে রিমেল, সেটা আমাদের কলকাতা ডপলার ওয়েদার রাডারের সার্ভিলেন্সের মধ্যে পড়ে গেছে। এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম একটা স্টর্ম যখন যায় তার একটা ফরওয়ার্ড সেক্টর থাকে, একটা তার ব্যাকওয়ার্ড সেক্টর থাকে, ঠিক আছে? তো ওটা আমরা দেখতে পাই যে ওয়াল ক্লাউড রিজিয়নের যে ফরওয়ার্ড সেক্টরটা, সেটা আপনার আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং বাংলাদেশ কোস্টের ওপর চলে গেছে, বুঝতে পেরেছেন? তো দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন যে ল্যান্ডফল প্রসেস কমেন্স। সেই জন্য সাড়ে আটটার সময় ল্যান্ডফল প্রসেস আমাদের কমেন্স হয়েছে। এবং আমাদের যে লাস্ট যে আমরা বুলেটিনটা পেয়েছি, যেটা হচ্ছে বেসড অন 10:30 ইয়ে, তাতে দেখা যায় সেটাতে এটাই বলছে যে ল্যান্ডফল প্রসেস স্টিল ইট ইজ কন্টিনিউইং এবং এটা আপনার আরও 2 ঘন্টা লাগবে পুরো কমপ্লিট হতে। আর 10:30 আপনার এর পজিশন যেটা, এর পজিশন হচ্ছে 21.6 degrees নর্থ এবং 89 degrees ইস্ট, এবং এর রিলেটিভ পজিশন উইথ রেসপেক্ট টু সাম ফিক্সড স্টেশন যেরকম, সেগুলো হচ্ছে 110 kilometers ইস্ট অফ সাগর আইল্যান্ড, 110 kilometers ওয়েস্ট সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া বাংলাদেশ, 90 kilometers সাউথ সাউথ ইস্ট অফ ক্যানিং, এবং 110 kilometers সাউথ সাউথ ওয়েস্ট অফ মঙ্গোলা বাংলাদেশ। এবং যেটা বলছিলাম ফরওয়ার্ড সেক্টর অফ ওয়াল ক্লাউড রিজিয়ন, একটা ট্রপিক্যাল সাইক্লোনের একটা আইয়ের পরেই যে পার্টটা সেটাকে বলা হয় ওয়াল ক্লাউড রিজিয়ন। ওই ওয়াল ক্লাউড রিজিয়নেই আপনার ওই কনভেক্টিভ থান্ডারস্টর্ম ক্লাউডগুলো হয়, ভেরি ডিপ টল ক্লাউডগুলো হয়, ওই ক্লাউডগুলো খুব ডেঞ্জারাস, ওখান থেকে ওই ক্লাউডগুলোই আপনার হেভি রেনফল ইত্যাদির জন্য দেয়। তো ওর যে ফরওয়ার্ড সেক্টরটা আছে, অ্যাকচুয়ালি আপনি যদি একটা সাইক্লোন, তো আপনাদের সাইক্লোনটা একটা গোলাকার জিনিস, তাই না, একটা রাউন্ড। তো ওর যে আপনার ওই যে অ্যানুলার যে রিংটা, এই যে কোন ওই যে কী বলে ওয়াল ক্লাউড রিজিয়ন, ইট লুকস লাইক এ অ্যানুলার রিজিয়ন আর কি, ডোনাটের মতো আর কি, ঠিক আছে? তো ডোনাটের মতো সে এর তো একটা যে পার্টটা এগিয়ে গেছে, যে 50% পার্টটা এগিয়ে গেছে মানে সেন্টারের সেটা হচ্ছে ফরওয়ার্ড সেক্টর, যে পার্টটা পেছনে সেটা ব্যাকওয়ার্ড সেক্টর। ওই ফরওয়ার্ড সেক্টরটা 10:30 সময়ের অবজারভেশন ইট কনফার্ম যে ওটা ল্যান্ডে ঢুকে গেছে এবং আই অফ দ্য সাইক্লোন ইজ এন্টারিং ইন টু দ্য ল্যান্ড, মানে এন্টারিং ইন টু দ্য ল্যান্ড। সো ল্যান্ডফল প্রসেস ইজ কন্টিনিউইং এবং এটা অ্যান্ড কন্টিনিউইং ওভার বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট, এবং আরও আগামী 2 ঘন্টা লাগবে। 2 ঘন্টা মানে 10:30 থেকে 2 ঘন্টা মানে ধরুন 12:30 নাগাদ এটা কমপ্লিট হয়ে যায় বলে আমরা আশা করছি।